বাঘ বেটা দুইজন জঙ্গলের মধ্যে চলতেছে, গভীর জঙ্গলে অনেক রাত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত হয়ে গেছে। বাপে কয় বাপ আর আজ হাঁটা যাবে না, কালকে সকালে বাকি চুপ চলবো, তাবু লাগা। তাবু লাগাইয়া দুই বাপ বেটা তাবুর ভিতরে আশ্রয় নিয়েছে। জঙ্গলে মশা এত বেশি এসে আক্রমণ করছে, হঠাৎ করে সাপ একটা এসে তার বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের কামড়ে বিষ সহ্য করতে না পারে লোকটা অজ্ঞান হয়ে গেছে, পুরো মরে নাই, নীলা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ছেলেটা যা জানে যা ভোগ করে টরে কোনো ফল হয় নাই। এক পর্যায়ে বাপ মারা গেছে মনে করে চাদর দিয়ে ঢাইকিয়া কিছুক্ষণ কান্নাকাটি করে সেও নিস্তেজ হয়ে শুয়ে পড়ছে চাদর একটা গায়ে দিয়ে। ইতিমধ্যে জঙ্গলের মশায় এত পরিমাণ বিরক্ত করতেছে আর ঘুমোতে দিচ্ছে না। ও অভিযোগ করলো কায় আল্লাহ, নাসির সাবুজুর কইল, কত সাবুজুর কইল যে সব মখলুক মানুষের খাদের খেদমত করে, তো বাপে সাপে বাপরে খেদমত করলো, আরে মশায় আমারও খেদমত করতেছে, এ বানাইছো কি জন্যে? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায় মেনে নিলাম, কিন্তু মশা লাগে কোন কাজে? বিশাল অভিযোগ, আমারে ঘুমাইতে দিচ্ছে না। অভিযোগ করে ঘুমাই রয়েছে আল্লাহ পাক, কথা দিয়ে জব যায় কম, বাস্তব দিয়ে জব যায় বেশি। তার বাপ মারা গেছে মনে করে চাদর দিয়ে ঢেকে রেখে ঘুমাইছে ছেলেটা। সকালবেলা ঘুম থেকে উঠছে, ও গায়ে থেকে চাদর সরায় উঠে বসছে, ওর আব্বাও গায়ে থেকে চাদর সরায় উঠে বসে পড়ছে। আশ্চর্য কি ব্যাপার, ঘুমের মধ্যে জঙ্গলের ভিতরে আমার আব্বাকে কে চিকিৎসা করলো, কোন উজা কবিরাজ কোন ডাক্তার তদবির করলো? দেখে ওর বাপের পাশ দিয়ে হাজার হাজার মশা মরে পড়ে রয়েছে। এখন ওর মাথার মধ্যে বুঝ আসছে, আমার আব্বার গায়েও মশায় দংশন করছে, মশায় আব্বার গায়ে থেকে রক্ত খাইছে, ওই রক্তের সাথে সাপের বিষ মশার পেটে চলে গেছে, মশাগুলো বাপের গায়ের থেকে সাপের মশার সাপের বাপের গায়ের থেকে সাপের বিষ মশার পেটে যাইয়া মশাগুলো মারা গেছে, আমার আব্বা এখন বিষক্রিয়া মুক্ত হইয়া সুস্থ হয়ে গেছে। আমি জানি আর না জানি এ মশাও আমাদের জন্য খাদেম, কথা বলেন ঠিক না? আরো বহুত ফিকির করলে খুঁজে পাওয়া যাবে, এক মশাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের রুজি দিচ্ছে, জানেন? তা মশা যদি না হইতো তাহলে কয়েল, এই যে কয়েল বানায় মশার কয়েল, এর কারখানা কি হতো? এর কারখানায় হাজার হাজার মানুষ কর্মচারী আছে না নাই? এই মশা না হলে মশার কারখানা কয়েলের কারখানা হতো না, আর সে জায়গায় হাজার হাজার মানুষ চাকরি করতো না, তাদের রুজির ব্যবস্থা অন্যভাবে করা লাগতো, এখান থেকে তাদের রুজি আসতেছে। মশার কারণে মশারির কারখানা বানাইছে, সে জায়গায় লক্ষ লক্ষ মানুষ কাজবাজ করে রুজি ইনকাম করে খাচ্ছে। আল্লাহ তাআলা এক মশারে কেন্দ্র করে দেন কত মানুষকে খাওয়ায়, যেগুলো চোখের সামনে হাতের মাথায় পাইছি তারই দুটি একটা কইলাম আর কি। এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ বানায় রাখছে আমরা জানি না, কথা ঠিক কি ঠিক না? শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এই নিয়ামত রাজির মধ্যে থেকে আর একটা নিয়ামত আল্লাহ তাআলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালা করোনা এর ভিতরে আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষের উপরে মারা গেছে এখনো বলে মরতেছে করোনায়, আল্লাহ আমাদের বাঁচায় রাখছে আবারও বলি আলহামদুলিল্লাহ। তো যত মখলুক সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ, আশরাফ মানে শ্রেষ্ঠ, সম্মানী, দামি, মর্যাদা সম্পন্ন, সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম কি একটু মুখে বলেন, আপনি কি, আপনি কি মানুষ? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানাবুদ ওয়া তাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায় মামি সনুদ আদমি আদাদাই বাজম মুসলমা কর দাই আয় খুদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। আয় আল্লাহ আমি ছিলাম না, তুমি আমারে বানাইছো, বানাইয়া আবার অন্য কোন মখলুক বানাও নাই, তুমি আমারে মানুষ বানাইছো, ইচ্ছা করলে শিয়াল বানাইতে পারতা, ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতা, ইচ্ছা করলে শুকর বানাইতে পারতা, অন্য কোন বন্য পশু প্রাণী না বানাইয়া আমারে তুমি মায়া করে দয়া করে মানুষ বানাইছো।
মানুষ হইছে কি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা এ মুসলমান স্বীকার করো কার ইচ্ছা হয় আমি আমার ইচ্ছায় মানুষ হয়ে আসি নাই আমার আল্লাহ আমাকে মানুষ বানাইছে এবার মানুষের মধ্যে দুই প্রকারের মানুষ সভ্য মানুষ আর বন মানুষ বন মানুষ আছে না নাই আফ্রিকার জঙ্গলে থাকে বন মানুষ সেম কোয়ালিটি মানুষ গায়ে তাদের বড় বড় লোম তাদের মধ্যে সামাজিকতা নাই তাদের ভিতরে সভ্যতা নাই তাদের মধ্যে আদর্শর কিছুই নাই মানবিক যত যোগ্যতা এগুলোর অনেক তার মধ্যে আছে কিন্তু আসল মানবতা যা তার মধ্যে নাই ল্যাংটা ঘুরে থাকে নারী পুরুষ একসাথে বসবাস করে কাঁচা প্রাণী শিকার কইরা তাজা প্রাণী শিকার কইরা কাঁচা সিদ্ধ কাঁচা খায় বা আধা সিদ্ধ করে খায় তাদের ভিতরে কোনো সামাজিকতা নাই আল্লাহ তুমি আমাদেরকে বন মানুষ না বানাইয়া সভ্য মানুষের ঘরে পাঠাইছো এবার সভ্য মানুষের ভিতরে কত দল একদল হিন্দু একদল বৌদ্ধ একদল ইহুদি একদল নাসারা একদল মুশরিক একদল কাফের একদল নাস্তিক একদল মুরতাদ এই হাজারো দলের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের থেকে সৃষ্টি করেছো আবার বলি আলহামদুলিল্লাহ এবার মুসলমানের মধ্যে বহু দল আছে না নাই বহু দল আছে আটরশি আছে চন্দ্রপালা আছে মানিকগঞ্জ আছে সুরেশ্বর আছে ভোজেশ্বর আছে আরো কত দল আছে বাহাদুরপুর আছে ফরিদপুর আছে তবলিগ আছে সরমুনাই আছে হানাফি আছে শাফি আছে মালিকি আছে হাম্বলি আছে কাদিয়ানি আছে এরপরে কি বলা হয় ইরানে আছে কি শিয়া আছে হাজারো দল আছে হাজার হাজার ফিরকার দলের ভিতর থেকে আমরা বিশ্বাস করি আমরা ইয়াকিন করি আহলে সুন্নাত আল জামাতের সহি তরিকার উপরে হানাফি মাযহাবের অনুসারী হইয়া আল্লাহ পাক আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন সমস্ত ওলামায়ে কিরামদের অভিমত যারা মাযহাব অনুসারী তারা হক আর চারটে মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব আমরা 99% হানাফি মাযহাবের অনুসারী এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবার সবকিছু মিলাইয়া শুকর আদায় করি আমরা ব্যক্তিগত ওলামায়ে কেরাম সবচাইতে বেশি শুকর আদায় করি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ পাক নিজেই বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমাকে ভয় করার মতো ভয় করে সবচাইতে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম নবিয়া পাক কোরআনে কারীমের আয়াত ছিল না আল্লাহর পক্ষ থেকে নবিয়া পাক অর্ডার পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবিয়া পাককে অর্ডার দেওয়া হয়েছে নবী তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিনকে ধরে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য দাওয়াতি পদ্ধতি চালু রাখার জন্য নেতৃত্ব দিয়া ওলামায়ে কিরামদের কাছে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস কষ্ট পাইলেন আপনি আলেম হওয়ার ওয়ারিস হয়ে যান এত বলে নাই মাওলানা নাসির রাসাতুল আম্বিয়া মাওলানা লিয়াকত রাসাতুল আম্বিয়া মাওলানা আহমদ মুবাশশিরি রাসাতুল আম্বিয়া কের নাম বলে বলে নাই আপনি আলেম হন আল্লাহ নবী বলেন কোন আলেম তুমি আলেম হও তুমি আলেম হও তুমি ডাক্তার হও বলে নাই তুমি ইঞ্জিনিয়ার হও বলে নাই তুমি বিজ্ঞানী হও বলে নাই তুমি এমএ পাস হও বলে নাই তুমি সায়েন্স পড়ো বলে নাই তুমি ম্যাথমেটিক্স পড়ো বলে নাই তুমি ল পড়ো বলে নাই আল্লাহর নবী বলেছেন কোন আলেমান তুমি আলেম হও আও মুতাআল্লিমান যদি আলেম হইতে না পারো শেষকালে যেদিন কবর পাইবা সেই দিন থেকে আলেমের ছাত্র হইয়া যাও আলেম হও নইলে আলেমের ছাত্র হও তাও তোমার সম্মান হবে আর মুস্তামিয়ান অথবা ওলামায়ে কিরাম বয়ান করবে তাই শোনো আলেমদের বয়ান শোনো আর মুহিব্বান নইলে কমপক্ষে শোনার যদি সময় না পাওরে বন্ধু পালায় পালায় লুকায় লুকায় দূরে দূরে তাই কেউ হলো আলেম ওলামার সাথে মোহাম্মত ঠিক রাখবা আমান আমান আহাব কি বলা হয় আল্লাহর নবী বলেন আলমার ও মা মান আহাব্বা যার সাথে যার মোহাম্মত তার সাথে এটার কি আমার নবী আপন বলেন উলামায়ে কিরামের সাথে তোমার কিয়ামত হইলে লাভ কি আল্লাহর নবী বলেন ইয়াসমাউল কিয়ামত সালাসা কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে কয় শ্রেণীর জোর হলো না সুপারিশ করবে সুপারিশ কইলা নেবে কোন জায়গায় জান্নাতে না জাহান্নামে
জাহান্নামীদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেবে তিন শ্রেণীর মানুষ এক নম্বরে আল আমবিয়া এক নম্বরে নবীরা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবে দুই নম্বরে আল উলামা উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিবে ও উলামায়ে কেরাম নামো তোমার সাথে যার ভালোবাসা ছিল তোমার সাথে যার সম্পর্ক ছিল তোমার ময়দানে বসে যারা বয়ান শুনতো তোমার ওয়াজ যারা শুনতো তোমার ক্লাসে বইসা যারা ছাত্র হয়ে বসে থাকতো পর্দার আড়ালে নারীরা ছাত্র হয়ে বসে থাকতো বয়ান বক্তৃতা শুনতো তারা কে কোন হালাতে আছে খবর নাও হাসরের মাঠে তাদেরকে ডাইকা ডাইকা গুছাই নিয়ে আস ইসমাউলাহুম তোমার সুপারিশ গ্রহণ করা হবে ফাইদুকালুহুমুল জান্নাহ তাদেরকে জান্নাতে দেওয়া হবে তিন নম্বরে আশহাদা শহীদ যারা হবে তারা জান্নাতি আর শহীদরা লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে জোরে কান সুবহানাল্লাহ তাই বলি আমার আপনার হাত বানাইনি শহীদ না এক জায়গা ব্যানারে লেখা দেখি সাইনবোর্ডে লেখা দেখি শহীদ কয়েশ শরৎচন্দ্র শহীদ হরিপদ এ হরিপদ ওই কোনদিন শহীদ হতে পারে কথা কর না কেন এক নম্বরে শহীদের জন্য শর্ত ইমান থাকতে হবে ইসলামের জন্য ইসলামের পক্ষ যদি কোন হিন্দু মুসলমানদের পক্ষ হইয়া কাফেরের সাথে লড়াই করে হিন্দু হিন্দু থাকা অবস্থায় মারা যায় তবুও সে শহীদ হবে না এক সেকেন্ডও সে জান্নাতে যাবে না বুদ্ধ খ্রিস্টান মুসলমানের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়াই করে যদি মারা যায় সে যদি ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে লড়িও যদি মারা যায় বেঈমান হওয়ার কারণে এক সেকেন্ড জান্নাতে যাবে না ঈমানটা বহু বড় দামি জিনিস কথা বলেন এই জন্য নবী বলেন আখলিস দিনকা আপনি কালামুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলি নজাতের জন্য যথেষ্ট হইবে হে বন্ধু আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল দুনিয়া পাঠিয়েছেন সবাই সুপারিশ করবে তবে সবচাইতে বেশি সুপারিশ করবে আমার নবী আপনার নবী জোরে বলেন ঠিক কি ঠিক না বিশ্বাস হয় হাসরের মাঠে পায়ের নিচে জমিনটা থাকবে পোড়া তামার মতো লাল টকটকে লোহা পোড়া দিলে তামা পোড়া দিলে অবস্থাটা কেমন হয় অরিজিনাল আগুনের চাইতে কিন্তু পোড়া লোহা বেশি বিপজ্জনক মোমের আগুন সিজে উঠে যায় ল্যাম্প কুপি আলগা বাতি জ্বালাইলে এখন তো তা নাই আগে ওই যে কেরোসিন তেল যে বাতি জ্বালাতো না আলগা কুপি কয় নাকি বলেন ওর সিজে আগুন উঠে গেছে ওর ভিতরে দ্রুত হাত টেনে নেবেন দেখবেন হাতের একটা লোম পড়ে নেই কিন্তু কর্মকারের দোকানের পোড়া লোহা লাল টকটকে হয়ে গেছে ওর গায়ে আপনি যত তাড়াতাড়ি হাত মেরে ফিরে আনেন এক সেকেন্ডে ষাট বার কইলেন তার এক বার টাইমে যদি লোহার গায়ে দেন মাইনে দিয়ে ফিরিয়ে আনেন খালি হাতে আসতে পারবেন না কথা কন কিছু না কিছু রাখিয়ে দেবে ঠিক না হাতে ঠোলা পড়বে ফোস পড়বে অদৃশ্য তাজা আঙুলের চাইতে পোড়া লোহা পোড়া তামা বেশি বিপজ্জনক হাসরের মাঠে মাঠটা হবে পোড়া তামার মতো লাল টক টকিয়া এটা এমনি লাল হবে না সূর্যের তাপে গরম হইয়া লাল হবে সূর্যটাকে উল্টিয়ে দেওয়া হবে মানুষের মাথার চার আঙ্গুল উপরে সূর্য থাকবে ও যুবক কান ভাসমান কানে শুনিস না যুবকরে ভাসমান কানে শুনিস না একটু অন্তরের কান দিয়ে শোন হাসরের মাঠে মাথার চার আঙ্গুল উপরে সূর্য হবে যেই সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কার্তিক মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত সূর্যের তাপে বাইরে দাঁড়িয়ে বসে থাকতে পারি না ছায়ায় চলে যেতে হয় আর ওই সূর্যটা যদি মাথার চার আঙ্গুল উপরে চলে আসে কি পরিস্থিতি হবে মাথার ঘিলু মাথার মগজ টকবক করতে থাকবে ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে সমস্ত মানুষ চিৎকার মারবে আর বললে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শীতাদখিলনা জান্নাতা ওয়াইন শীতাদখিলনা নার আয় আল্লাহ মাটি তো সহ্য করতে পারতে তোমার মনে চাইলে জান্নাতে দাও মনে চাইলে জাহান্নামে দাও আল্লাহ এই মাটি সহ্য করতে পারতেছি না এমন একটা পরিস্থিতি হবে মানুষ পাগল হয়ে যাবে আল্লাহর কোরআনে বলেন ওয়া তাদাকুল্লু জাতি হামলিন হামলা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ এই মাঠের আযাবে এমন একটা পরিস্থিতি
হবে যদি অপ্রাপ্ত গর্ভবতী মহিলা আছে জায়গা থাকতো গর্ভের বয়স পুরার আগেই বাচ্চা ডেলিভারি হয়ে যেত মানুষকে মক্কা মানুষের মতো এরকম মাতাল হয়ে যাবে দেখবেন কেউ কার সাথে কথা কবে না পরনে কাপড় থাকবে না বিলকুল ল্যাংটা সিদ্দিকা আয়েশা বলেন হুজুর সবাই ল্যাংটা বলে হ্যাঁ সবাই ল্যাংটা আমাদের গায়ে কাপড় থাকবে না কয় নাকের গায়ে থাকবে না তাহলে হুজুর লজ্জা পাবো না হুজুর বলে আয়েশা লজ্জা অনুভব করার সুযোগ পাবা না ইয়া নফসি কি হবে কি হবে এই টেনশনে পাগল হয়ে যাবা কেউ কার শরমের দিকে তাকানোর সুযোগ পাবা না বাপকে মাকে পরিচয় নেওয়া দেওয়ার সুযোগ পাবা না এমন একটা পরিস্থিতি হবে শিকার পাগল হয়ে যাবা সবাই শুধু পানি পানির বিমাশায় বুকটা ফেটে আসবে কোনো পানি থাকবে না আল্লাহু আকবার সমস্ত মানুষ যাইয়া কয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি চেয়ারে বসা বিশাল তর্জন গর্জনের সাথে বারবার আওয়াজ দিচ্ছে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বারবার ডাক দিচ্ছে এ গুনাহগার মেরা মত করবে রাহা গাজা করবে রাহা আমা করবে রাহা জিনা করবে রাহা ফেসবুকে লাইকটা ছবি দেখছিস তারা এখানে বসে থাকতে পারবি না সুখর যারা দুষ্কর যারা চোর ডাকাত লুচ্চাবাদ পায় বেঈমান কাফের মুশরিক বের হ আল্লাহর এই বিশাল তর্জন গর্জনে মানুষ দিশাহারা হয়ে যাবে আল্লাহর সাথে কে কথা বলবে কে একটু বলবে যে আল্লাহ একটা ফয়সালা করো সবাই যে দৌড়াইয়া বাবা যে আদম আলাইহিস সালামের কাছে যাবে যে বলবে ইয়া আদম আনতা আবুনা আনতা আবুল বাশার আব্বাজান আপনি তো আমাদের সকলেরই বাপ গার্জিয়ান হিসেবে মুরব্বী হিসেবে আল্লাহর একটু ঠান্ডা অতি কর মনের কথা দুটি খুলিয়ে কই নইলে আপনি নিজে কোন ছেলে মেয়ে সম্পর্কে বাপের তো দায়িত্ব আছে আদম আলাইহিস সালাম কয় বাপ আমি নিজেই দুশ্চিন্তার মধ্যে আছি আমি তোকে কথা যে কব আমি গেলে যদি আল্লাহ যদি কয় যে তুমি গন্ধম খেলি কেন তোমারে জান্নাতে দিলাম তুমি গন্ধম কেন খাইলা এই কেন কে জিজ্ঞেস করলে আমার আর কিছু বলার থাকবে না আমারে নিয়ে আমার টানা টানি লাগবে তোকে কথা বলবো না কায়দা থাকবে না তাহলে যাবো কোন জায়গা কয় আউল রসুল নূহ আলাইহিস সালামের কাছে যা ও যে নূহ আলাইহিস সালাম বিশাল সম্মানী সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে তাকে নৌকার ভিতরে 80 জন মানুষ দিয়ে বাঁচায় রেখেছিল উনার বড় ফজিলত প্রথম রসুল উনি উনার কাছে যাও সবাই যে আদম আলাইহিস নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম আর একটা উপাধি হলো আদম সানি দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে আব্বা জান আপনিও তো আদম সানি আপনিও তো আল্লাহর কান নূহ আলাইহিস সালাম বলবে বাবা আমি মাফ চাই ব্যাপারে আমি পারবো না কারণ আমি যখন নৌকায় উঠি তখন আল্লাহ আমারে বলছে তোমার পরিবারের সকলকে উঠাও আমি আমার ছেলেকে নানকে আমার পরিবার ভুক্ত মনে করে তারে নৌকে উঠানোর জন্য চেষ্টা করছিলাম এইটা আমার ভুল হয়ে গেছিল আল্লাহ পাক আমারও বললেন ইন্নাহু লাইসা মিন আহলি ওই কেনান তোমার পরিবার ভুক্ত নয় তোমার পরিবার ভুক্ত ওই বাংলাদেশের একজন হতে পারে তোমার পরিবার ভুক্ত আমেরিকার একজন হতে পারে যদি সে মোমেন হয় আর তোমার সন্তান হয়ে যদি কাফের হয় তাহলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তুমি তারে নৌকে উঠতে কেন কই না এই কেনর জব যদি আইস দিয়া লাগে তাহলে আর আমি তোমাকে কথা বলার সময় পাবো না তোমাকে চিনতে তোমরা করো দেহ আর কেউ যে পাও নাকি যাও তোমরা আর একটা লোকের কাছে যাইতে পারো তিনি হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু সালাম আল্লাহর ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু ওনার কাছে বললে কাজে আসতে পারে সব দৌড়ে তোর মানে পাগল হয়ে গেছে তো কোন জায়গা গেলে জায়গা পাওয়া যায় কোথায় গেলে টাই পাওয়া যায় সব দৌড়ে আসবে আদম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আব্বা জান আপনি মুসলিম জাতির পিতা আল্লাহ কাছে একটু সুপারিশ করেন আমাদের সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবা আল্লাহ রাস্তা আমারে মাফ করো আমি তিনটে মিথ্যে কথা কইছি সেই চিন্তা আমি মরে যাচ্ছি যে সেই তিন মিথ্যে কথার বিচার যদি আইস কি হয় তাহলে আমারে নিয়ে চিনতে আমি সারাই যেতে পারবো না তোমাকে কথা বলার সময় হবে না কাজে আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে উনি কালিমুল্লাহ লাগাতার 40টি বছর আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা কইছে কোনো মিডিয়া ছাড়া ফোন টোন টেলিফোন টোন কিছু ব্যবহার করে নাই সরাসরি কথা বলছে যে মুসা আলাইহিস সালাম সাথে তার একটা পার্সোনালিটি আছে সবাই যে বলবে মুসা কালিমুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে বলেন উনি কয় বাপ আমি মাফ চাই সবচেয়ে বেশি আমি মার্ডার কেসের আসামি ফিরাউনের বাবর সিরে এক সাইডে মারি ফেলছি সে কেস আইজে চলতেছে
ওইদের বিচার দুনিয়া থেকে হই নাই আমি যদি সেই মার্ডার কেসের বিচারে দাঁড়াইতে হয় আজকে আল্লাহ যদি কয় তুমি 100 দিন মারলে কেন তুই কেন জব দিতে দিতে আমার জানশাল বাবা আমি মারছাই তুরা দা ঈসা রূহুল্লাহর কাছে যা ঈসা আলাইহিস সালামের কাছে যা উনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় বাচ্চা ডাইরেক্ট মারিয়ামের পেটের ভিতরে পাঠায় ঢুকাই দিয়ে পাঠাইছে উনার একটা মর্যাদা আছে আলাদা উনার উম্মত যখন উনার সাথে শত্রুতাই করছে আল্লাহ তাআলা কয় রাফায়নাহু মাকানান আলিয়া আমি আমার ঈসারে আসমানের ঘরে উপরের ঘরে তুলে নিলাম উনার একটা সম্মান আছে উনার কাছে যাও সব দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম আপনি একটু কোন সব নবী ব্যর্থ সব নবী ফেল আপনি একেবারে শেষের দিকে চলে আসেন আপনি ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই ঈসা আলাইহিস সালাম বলবে আমার ওই জাতীয় কোনো সমস্যা নাই আমার একটা সমস্যা হলো আমার উম্মত আমারে বেশি ভালো জানতে যাইয়ে আমারে গলা টিপে মারছে কি করছে কয় আমারে আল্লাহর ছেলে কয় আমি বলে আল্লাহর ছেলে অথচ আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহকে থেকে জন্ম না আল্লাহ থেকে কেউ জন্ম নেয় না কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ এই নাসারারা কয় আমি নাকি আল্লাহর ছেলে আমার মা মারিয়াম বলে আল্লাহর স্ত্রী এমন একটা জঘন্য অপবাদ আমার নামে দিয়ে রাখছে আমি এই লজ্জাতে আল্লাহর সামনে যাইতে পারবো না ঈসা আলাইহিস সালাম নিজে কয় ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমাদের দেশে খ্রিস্টান আছে নাকি মাদারীপুর খ্রিস্টান আছে আছে নাকি আছে তাদের দাবি ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর ছেলে জোরে কর নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম নিজে কয় আমি আল্লাহর বান্দা আর তার দালালি করতে যে ওরা কয় না তুমি আল্লাহর ছেলে আমি এই লজ্জায় লজ্জিত আমার বলা সম্ভব না ইজহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কর সুবহানাল্লাহ বাস্তি যদি চাও সবাই মিলে যদি বাস্তি চাও একটা লোক আছে নিষ্কলঙ্ক যার নামে কোনো প্রকার ত্রুটি নাই যার গায়ে জাররা পরিমাণ তিলের দাগ নাই ওই লোকটার দ্বারা সম্ভব তার নাম হলো মিন বাদ ইসমুহু আহমদ যা আমার পরে আখেরি নবী হয়ে আসছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাও সে যা বলবে তাই শুনবে আল্লাহ তাআলা সবাই এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইসফালানা ইলাল্লাহ ও গো আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহর নবী বলবেন আমি সুপারিশ করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি اللهم اغفر لأمتي رب العالمين আমার উম্মতের ক্ষমা করো অন্য অন্য নবীর উম্মতের ক্ষমা করো সকলকে ক্ষমা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে আমাদের নবী আল্লাহু আকবার আল্লাহ পাক তখন বলবেন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবি ইরফা রাসাক ওসমা তু চাপ্পা হে নবী তুমি মাথা উঠাও তুমি সুপারিশ করো তুমি যার সম্পর্কে সুপারিশ করবা তোমার সুপারিশ গ্রহণ করা হবে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে আমার নবী উঠাইয়া সর্বপ্রথম নিজের উম্মতের কথা বলবে আল্লাহ আমার উম্মতটাকে মাফ করো হাদিসের মধ্যে পরিষ্কার আছে আল্লাহ পাক কোন নবী রাসূলের সাথেও কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য ভালো একটা ফয়সালা ডিক্লার না হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথেও কথা বলবে না আদম নবীর সাথেও না ইব্রাহিম নবীর সাথেও না নূহ নবীর সাথে না ইয়াকুব নবীর সাথে না ইসহাক নবীর সাথে না ইসমাইল নবীর সাথে না দাউদ নবীর সাথে না সুলাইমান নবীর সাথে না মুসা ঈসা নবী কোন নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলবেন না আপনাদেরকে একটা ব্যবস্থা না কইরা শুকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আর নবী বলেন আমার একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমি জান্নাতে যাব না সব উম্মতের ফয়সালা করিয়া তারপরে নবী জান্নাতে যাবেন এমন নবীর উম্মত হইছেন বলেন না আলহামদুলিল্লাহ